রূপকথা শুনলে তো, তাহলে কিন্তু তোমাকেও রেডি হয়ে থাকতে হবে। তুমি নিজে যাচ্ছ, যাও না। ও যখন যেতে চাইছে না, ওকে নিয়ে টানাটানি করছো কেন? আমার ছেলের বউ বলে আমি চাই। আমি যখন 100টার মধ্যে 99টার ব্যাপারে মাথা গলাই না, তখন যে একটা ব্যাপারে মাথা গলাচ্ছি, রূপকথাকে সেটা সম্মান করতে হবে। আমি কোনোদিন কোনো কিছু নিয়ে কথা বলিনি। এই প্রথম আমি ওকে একটা আদেশ করছি, ওকে সেটা রাখতে হবে। তুমি আজ আমার সঙ্গে যাবে রূপকথা, আশা করি তুমি আমার কথা না মেনে আমাকে অসম্মান করবে না। না 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 না, আমাকে আর তুমি খাওয়া না, টুবলুদাকে প্লিজ খাওয়াও। আমার অনেক দেরি হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, এত খাইয়েছো না। খাবে কেন? তা খেও না, কিছু দিক খেও না। এখন যাবে, অত নাচানাচি করবে, অত পরিশ্রম হবে, তা খাবে কেন বল? আরে আমি কি করবো বলো, আমার এত দেরি হয়ে গেছে। আচ্ছা শোনো মা, আমি বলছি তোমরা কিন্তু ঠিক সময় মতো পৌঁছে যাও, দেরি করবে না তো? আরে না না, দেরি করবো কেন? তুই তো বোকা কেন বলতো, আমি কখনো দেরি করি? আমি বলি কত আশা করে আছি যে তোর ফাংশন দেখবো, এবং জানিস তো আমার না ভীষণ ইচ্ছে করে দেখতে যে তুই কিভাবে নাচিস। এই কি একটা সারপ্রাইজ দিবি বলেছিলি, কোথায় সারপ্রাইজ? সব কি এখনই বলে দেবো নাকি? দাঁড়াও, যেটা পরে জানা সেটা পরেই জানতে। ওই যে তিন মূর্তি, দেখলে? শুনলে? শুনলে ঠাকুরপোরা কি বললাম আমাদের? শুনলে? বললাম তিন মূর্তি, মানে তিনজন সবসময় এক জায়গায় থাকো তো, সেই জন্য তিন মূর্তি বললাম। ইচ্ছে তো করে তিনটে মত একসাথে ঠুকে দিই। আমি অবাক হয়ে শুনছি, তোমরা অবাক হয়ে শোনো। শোনো, তোমাদের আরো কত কথা শোনা বাকি আছে, শুনে যাও। রূপকথা দি প্লিজ, তুমি না এইসব নিয়ে মাথা ঘামিও না। আমি এদের যা ইচ্ছে তাই বলতে পারি, এদেরকে আমি আপন করে নিয়েছি। মানে কেউ আমাকে সেই অধিকারটা দেয়নি, আমি নিজে নিজেই জোরটা নিয়ে নিয়েছি আর কি। যাই হোক, তোমরা সবাই কিন্তু সময় মতো পৌঁছে যাবে, আর যদি তোমরা না গিয়েছো, পুলিশ দিয়ে হেড় হেড় করে টানতে টানতে নিয়ে যাবো কিন্তু বলে দিলাম। বাচ্চা পেয়েছে, পুলিশ দেখাচ্ছে, পুলিশ এসে হাত ধরে টেনে নিয়ে যাবে, কত বড় হিম্মত! আর বাবা, আমার ছেলে বড় পুলিশ, দেখি কার সাহস হাত ধরে টেনে নিয়ে যায়। যাই হোক, আমার তোমাদের সাবধান করার ছিল, আমি বলে দিই। এরপর যদি কোনো বড় সড়ো বিপদে ফেঁসে যাও, আমাকে কিন্তু কেউ কোনো দোষ দিতে পারবে না, জেঠিমা। আচ্ছা এবার আমি আসছি, সবাইকে বলে বেরোলাম। থাক 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 থাক, আবার কি, সময় মতো চলে আসবে কিন্তু, ঠিক আছে? বাই বাই। বাই বাই, কি অনুকূলে কাণ্ড, বলো ইসু ইসু মা ইসু। শোনো, যেতে তোমাদের হবেই, আমি যখন বলেছি তোমাদের যেতে হবে, মনে থাকবে? বাই বাই। উফ বাবা, কোমরের আর কিছু থাকলো না। কোমর বাঁচিয়ে চল, বাঁচিয়ে চল। এই তোমায় আমি কেন প্রণাম করব, এটা নিয়ে এসো কিন্তু। টুপলো দা, খবরদার 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 একটু। আচ্ছা ঠিক আছে, এবার মতো ছেড়ে দিন। হ্যাঁ ধন্যবাদ মা, আশীর্বাদ করবে। থাক 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 থাক। তুমি এরকম করে মুখ লুকিয়ে দাঁড়িয়েছ কেন? তোমাকে আমি থাক 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 থাক, আর ড্যাশ টমো করতে হবে নে, হ্যাঁ সং নাচ দেখাবি। আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, একটা কলেজের প্রোগ্রাম,
আমার বাপি সবসময় চাইতো আমি যদি এরকম কোনো প্রোগ্রাম করি আমার বাপি নিশ্চয়ই যাবে। আজ তোমার বাপি নেই, তোমাদের সবার কাছে থাকি, তাই তোমরাই আমার আপন। সেই জন্যই তোমাদের সবাইকে আমি প্রণাম করতে চাইছি। কিন্তু সেটাকেই তুমি ভ্যাসটামো বললে। কিন্তু কি করা যাবে, আমি তো নির্লজ্জ বেহায়া, তুমি আমাকে যাই বলো না কেন। আরে ঠিক আছে, প্রণাম করতে দিলে না তো, আমি তাহলে মাটিতেই প্রণাম করি। রূপকথা দি, আমি তো বলেছি আমি তোমাকে জোর করব না, তাও তুমি কেন মুখটা ফিরিয়ে নিলে? তুমি যদি আমার কাছ থেকে প্রণাম না নিতে চাও, আমি তোমাকে প্রণাম করব না। শুধু একটা রিকোয়েস্ট হাত জোর করে করছি, আর সেটা তোমাদের সবাইকে করছি। প্লিজ প্লিজ আজকের দিনটা তোমরা এসো, আমার মুখটা রেখো। আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের বলেছি, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, সবাই আসতে চায়, সবাই আসবে। তোমরা যদি এবার না আসো আমার মুখ থাকবে না। আসলে আমি মনে মনে যা কল্পনা করি সেটাই তো সবাইকে বলেছি, সবাইকে বলেছি। শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব উৎসাহ দেয়, তোমরা আমার মুখটা রেখো বারবার বলছি। রূপকথা দে, তোমাকেও বলছি অবশ্যই এসো। রূপৃতা চলো। রণ কখন যাবে? মিস্টার চ্যাটার্জির আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছেন, উনি বলেছেন যে মিটিংটা শেষ করে উনি চলে আসবেন। উনি কিন্তু আসবেন, তুমিও এসো। চলো কি গাবু, একজন তো খুব তর্পে ছিল, আমরা না গেলে নাকি আমাদের ঘাড় যাবে, আর ঘাড় না গেলে নাকি পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমাদের। তুমিও দাদা সেই কথা ধরে বসে থাকি, একটা তিন আঙুলের মেয়ে সে আমাদের ভয় দেখাবে, আর সেই ভয় আমাদের জুজুগুড়ি হয়ে বাড়িতে বসে থাকতে হবে? আমি তো বললাম যে ওর কিচ্ছু করা ক্ষমতা নেই, ও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ মুখে মুখে যত বড় বড় কথা, আর তুমি সেই কথা ধরে ওর সঙ্গে মুখ লাগালে। ও শেষ ঠাকুর খুব ভালো, এখন খুব ভালো ভালো কথা বলছো। হ্যাঁ আর তখন কি হয়েছিল, তখন সেই কথা বিশ্বাস করে কত কত বললে, না 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 বলছো বলছো, একমাত্র আমি তার কথা বিশ্বাস করিনি কো। তবে হ্যাঁ মেয়েটি যা দজ্জাল মেয়ে না, করতে পারে না এমন কোনো কাজ নেই, দেখবে হয়তো চারটে ঘুমের বড়ি খেয়ে চিটপটা পড়ে থাকা পুলিশ আমাদের ধরে নিয়ে চল গেল। অসাধ্য তো কিছু নেই না মেয়েটার, তবে এবারটি আমাদের মোটে এঁটে উঠতে পারেনি কো। আজকে খুব জব্দ হয়েছে, খুব জব্দ। আরে ওইটুকু মেয়ে মুখের সামনে আঙুল নেড়ে কথা কয়, আমার ভয় দেখ। কি ভেবেছি, কি ভেবেছিল যে ভয় পেয়ে আমরা একেবারে ইঁদুরের গর্তের মধ্যে সেঁধিয়ে যাবো? হ্যাঁ ও যা বলবে তাই অক্ষরে অক্ষরে মেনে চলবো। আজ মজা বুঝেছি, বুঝেছ আজ বুঝেছি, এবার মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকতে হবে না, এবার ঢুকবে মাথা নিচু করে। আরে ওর কোনো লজ্জা আছে নাকি, হয়তো একটা অন্য কিছু নিয়ে আবার তাণ্ডব শুরু করে দেবে। ছাড়া তো তাণ্ডব শুরু করবে, তাণ্ডব শুরু করার মুখ আছে নাকি? হ্যাঁ খুব তো বড় বড় কথা কয়েছিল, বলবো এই বাড়িতে ঢুকে বলবো, মুখের সামনে আঙুল নেড়ে নেড়ে বলবো যে কি হলো পুলিশ কোথায় গেল। হ্যাঁ
আমরা না গেলে নাকি আমাদের ঘাড় যাবে, হ্যাঁ তারপর ঘাড় না গেলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এসব কোথায় গেল পুলিশ? বলবো 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 যে কথা বলার আগে এবার একটু সমঝে সমঝে বল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।